الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا بعد তো আমরা ভূমিকা লম্বা না করে যেহেতু কালক্ষেপণ হয়ে গেছে আমরা মূল বিষয়ের প্রতি অগ্রসর হচ্ছি আজকের বিষয় হচ্ছে রমজানের ফজিলত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই পর্যায়ে আমরা সর্বপ্রথম যেটা উল্লেখ করব সেটা হলো যে এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিলের মাধ্যমেই এই মাসটাকে মহান রব্বুল আলামিন সম্মানিত করেছেন আল্লাহ নিজে বলেছেন আউযু বিল্লাহি শাইতানির রাজিম شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ তো আজকে আমাদের সর্বপ্রথম মাহে রমজানের ফজিলতের বিষয়ে আমরা বলছিলাম আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এই আয়াতের মধ্যে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ এটাই বললেন যে এই সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আমরা এই আয়াতের পরবর্তী ব্যাখ্যায় যাচ্ছি না যে এটা কিভাবে কোরআনের মর্যাদার কথা কোরআনের মাহাত্ম্য কথা আল্লাহ উল্লেখ করলেন যে সুস্পষ্ট বর্ণনা হেদায়েতের এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে আমরা যেন মেয়াদ পূর্ণ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন হেদায়েত এর নিয়ামত এর উপর আমরা যেন শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ যে আমাদেরকে ঈমান দান করলেন ঈমানের প্রতি পথ প্রদর্শন করলেন নামাজ এর তৌফিক দান করলেন রোজার প্রবর্তন করলেন আবার এটার তৌফিকও দান করলেন জাকাত এটা প্রবর্তন করলেন এটা দেওয়ার তৌফিকও দান করলেন এই ধরনের যত নিয়ামত আছে শরীর স্বাস্থ্য ইলম এবং আমলের তৌফিক এগুলো সব নিয়ামত তো এগুলোর যে পথ প্রদর্শন আল্লাহ করলেন এটার উপরে আল্লাহ আল্লাহ আমাদেরকে বলছেন যে আমরা যেন মহান রব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করি এবং তার শুকরিয়াও আদায় করি তাইলে এখানে আমাদের কিছু করণীয় এসে গেল যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করি এই জন্য কথায় কথায় যেমন মাঝে মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বলবো সুবহানাল্লাহ বলবো আল্লাহু আকবার শব্দটা আমরা এমনিও বলবো এবং সেটা এইভাবে বললেও জিকির হবে কারণ জিকিরের মধ্যে বিশেষ কোনো নিয়তির প্রয়োজন নাই এবং এটা কোরআন তিলাওয়াতের মতো না যে কোরআন তিলাওয়াতের আয়াতের মাঝে আসতে হবে তাহলে সবটা পাওয়া যাবে জিকিরের যে কোনো শব্দ আপনি উল্লেখ করবেন সবটাও পেয়ে যাবেন তো যাই হোক সর্বপ্রথম এই মাহে রমজানের মর্যাদা আমরা বলবো কোরআনের মাধ্যমে আল্লাহ বৃদ্ধি করেছেন এই জন্য এটাকে বলা হয় কোরআনের মাস সেই জন্য এখানে আমাদের অনেক করণীয় আছে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত আর অনেক কথা আছে সেটা সেই বিষয়ে আসলে আমরা বলবো তো এখন আমরা দ্বিতীয় ফজিলতের দিকে যাচ্ছি সেটা হলো এই যে এই রমজান মাসেই ইসলামের চতুর্থ রুকুন মনে রাখবেন মর্যাদার দিক থেকে এটা হলো চতুর্থ ইমান আগে তারপরে দ্বিতীয় হলো তৃতীয় হলো জাকাত তারপরে হলো চতুর্থ এটা হলো রুকন রোজা তো সেই রোজার বিধান আমরা সেখানে কি করি বাস্তবায়ন করি সেই জন্য মাহে রমজানের মাহাত্ম্য এখান থেকে ফুটে ওঠে নাম্বার থ্রি এই মাস কে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফের ব্যবস্থা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম হাদিস আসছে যে আসসালাওয়াতুল খামস তারপরে ওয়াল জুমুআতু ইলাল জুমআহ ورمضان الى رمضان مكفرات ما بينهن اذا اجتنبت الكبائر اتبع ما اجتنبت الكبائر كبيرا গুনাহ থেকে বিরত থাকলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধুমাত্র রমজানই নয় বরং এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত তারপরে আপনার এক জুমা থেকে আরেক জুমা এবং শেষে বললেন সবচেয়ে দীর্ঘমেয়াদী যেটা এক বছরের ব্যবধানে আসে যে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আল্লাহ আকবার এই যে যতটা সময় রয়েছে এগুলো সব হলো এই সাধনার কারণে গুনার কাফফারার কারণ হয়ে যায় শর্ত দেওয়া হয়েছে কি যে যখন কাবিরা গুনার থেকে বিরত থাকা হবে তাইলে আমাদেরকে অবশ্যই কাবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে এই মর্যাদা লাভ করতে গেলে আর আমরা যদি কাবিরা গুনাহ থেকে বিরত থাকি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বোঝা গেল ছোট ছোট গুনাহগুলো তার নিজ গুণে মাফ করবেন এই হাদিসটি বুখারীতে এসেছে 83 নম্বর এবং মুসলিম শরীফের 706 নম্বর হাদিস ঠিক তদ্রূপ এই মুসলিম শরীফের 2551 নম্বর হাদিসের মূল ঘটনা
এবং অন্যান্য কিতাবে তার বিশদ বর্ণনা আসছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মিম্বরে আরোহণ করার সময় আমিন 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 বললেন, এবং সেখানে তাকে যখন কারণ দর্শাতে বলা হলো যে কেন এগুলো বললেন, তো একবার যে আমিন বলেছিলেন তার কারণ তিনি এটা বলেছেন যে যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ ক্ষমা করাতে পারল না। বিভিন্ন শব্দে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিলেন, কেননা তার গাফলত সে এই গুনাহ ক্ষমার মাসেও নিজেকে কি করলো না, ক্ষমার যোগ্য করে তুলতে পারলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে ধ্বংস হয়ে যাক, বিভিন্ন শব্দের মধ্যে এটাও বললেন যে তার নাক ধুলায় দূষিত হয়ে যাক এবং সে নিঃশেষিত হয়ে যাক। কেন? এটা আক্ষেপের বিষয় যে এত বড় একটা সুবর্ণ সুযোগ পেয়েও সেই কাজটা করলো না। এরপর আরো দুইটা প্রসঙ্গ এখানে আসছে, সেটা হলো মা বাবকে পেয়েও জান্নাত অর্জন করতে পারলো না, তারপরে আমার মানে নবী সাল্লাল্লাহু নাম শুনেও সে নবী সাল্লাল্লাহু উপর দুরুদ পড়ল না। তো যাই হোক, আজকে আমাদের এখানকার যে বিষয়ের সাথে সম্পৃক্ত এটা হলো যে তিন নম্বর বিষয় যে রমজানের ফজিলতের মধ্যে অন্যতম একটি যে আমাদের গুনাহ মাফ করার একটা ব্যবস্থা আল্লাহ সেখানে রেখেছে। তো আমরা পাপি তাপি মানুষ, আমাদের জন্য একদিক থেকে এটা সবচেয়ে গুরুত্বের বিষয় যে আমরা এটাকে গুরুত্ব দিব এবং গুনাহ কিভাবে মাফ হয়। আপনারা জানেন যে তৌবা কবুল হতে গেলে যে শর্তগুলো সেগুলো এখানে অবশ্যই ধর্তব্য, যে আমি লজ্জিত হব, তারপরে গুনাহটা ছেড়ে দিব, তারপরে আগামীতে আর করব না, এই সব জিনিস সাথে রেখে আমরা যদি বরং আমরা এখানে বলতে পারি যে কাবিরা গুনাহও কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। গুনাহকে স্বতন্ত্র রাখা হয়েছিল কি জন্য, যে ওই যে তৌবার শর্তে, তৌবা আপনি করেন নাই, শুধু শুধু রমজান দিয়ে যেটা মাপ সেটা হলো কাবিরা গুনাহ ব্যতীত সেটা। আর যদি সেই সাথে আমরা কাবিরার গুনাহ থেকে তৌবার যে শর্ত এটা যুগ দিয়ে দিই, তাহলে আলহামদুলিল্লাহ ওয়েল এন্ড গুড, নূর আলা নূর, আমাদের কি হয়ে গেল, সোনায় সোহাগা হয়ে যাবে। চার নম্বর ফজিলত যেটা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন। বুখারী 1899 নম্বর হাদিস, এটা হলো চার নম্বর। পাঁচ নম্বর, এটাও একই হাদিসের মধ্যে আসছে যে এখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ছয় নম্বর হলো যে এই মাসে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। তো এক বর্ণায় আসছে শয়তানকে ব্যাপকভাবে, আবার আরেক বর্ণায় কি আসছে না, এই হাদিসের মধ্যেই আসছে যে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। তাইলে ওই নাম্বার এই বুখারিতে 1899 নম্বর হাদিস আপনি পাবে। আর অন্য কিতাবে আসছে যে মারাদাতু শয়াতিন, বা অন্য বর্ণনায় যে শয়তানের মধ্যে যেটা দুষ্ট প্রকৃতি মানে মারাত্মক পর্যায়ে সেটাকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। এবার প্রশ্ন যে তারপরেও মানে মানুষ পাপ করে কেন, উত্তর হলো এটা দুইটা ব্যাখ্যা। একটা হলো যে শয়তানকে মূলতই আবদ্ধ করা হয়, তারপরে মানুষ তার ওই 11 মাসের যে প্রভাব সেটার কারণে সে করে থাকে, সেই সাথে তার নফসের নিজের যে আত্মার যে কুপ্রবৃত্তি ওইটার মাধ্যমে তাড়িত হয়ে সে এটা করে থাকে। আর দ্বিতীয় অর্থ হলো যে শয়তানকে বাস্তবে শৃঙ্খলে আবদ্ধ করা হয় না, এটা বোঝানো হচ্ছে যে এই মাসে যে প্রচুর পরিমাণে সওয়াব দেওয়া হয়, এই সওয়াবের কারণে শয়তান একদিক থেকে কোণঠাসা থাকে, অপরদিক থেকে ওই সওয়াবের পরিমাণ এত বেশি যে সে যাই করে না কেন এটা কম থাকে, এই জন্যে তার কাজকে আবদ্ধ করা করা এটা দিয়ে বোঝানো হয়েছে তাকে আবদ্ধ করা। তো যাই হোক, শক্তিশালী মত হলো এটা যে আসলেই তাকে আবদ্ধ করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে তার বাহ্যিক অর্থে মানে শাব্দিক অর্থে নেওয়া এটা দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো শক্তিশালী দলিল এসে আমাদেরকে এই সরাসরি অর্থ থেকে অন্য অর্থের দিকে কনভার্ট না করে, তাহলে পরে আমাদেরকে বুঝতে হবে যে এটার অর্থ হলো এটাই। কিন্তু ওই যে আমরা যে আগ থেকে প্রভাবিত হয়ে আসি, বিভিন্নভাবে মানুষ উদাহরণ দেয় যে গাড়ির যে আপনার স্টার্ট বন্ধ করা, ঠিক তদ্রূপ আপনার এই যে ফ্যান আপনি বন্ধ করলেন, এইভাবে যান্ত্রিক জিনিসগুলোকে বন্ধ করার পরেও আরও কিছুক্ষণ সে কী করতে থাকে, নড়তে থাকে, কেননা ওটার প্রভাব এখনও থেকে গেছে, এইভাবে আমরা বলতেই পারি। তাইলে শয়তানের প্রভাব দিয়ে হোক এবং আপনার নিজের নফস তো আসেই, এইভাবে আমরা পাপ অনেক সময় করে ফেলি, এমত অবস্থায় এটা বলা যাবে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শয়তান বন্দী হয়ে গেছে, তাইলে তোমাদের মাধ্যমে আবার পাপ হয় কেন। এই ভারতবর্ষে গালিব নামক একজন কবিকে সেই সময়কার একজন হিন্দু বলেছিল, সে তার শিষ্য অবশ্য, যে চন্দ্রলাল নাকি নাম, যে আপনাদের নবী বললেন রমজান মাসে শয়তান বন্দী হয়ে যায়, তাইলে আপনাদের লোকজন পাপ করে কেন। তখন তিনি বলেছিলেন এই যে দেখো আমাদের কারণে, তার মানে ওরা গানের আড্ডা নিয়ে বসেছিল, তার মানে নিজেরাই বাস্তবে পাপে লিপ্ত থাকলে, পাপ থেকে নিজেই যদি আমি বাস্তবমুখী যে পদক্ষেপ এখান থেকে সরে আসার গ্রহণ না করি, তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কেবলই দোষারোপ করা হবে, কিন্তু এর থেকে উদ্ধার পাওয়ার কোনো ব্যবস্থা হবে না। ছয় নম্বর আসুন আমরা বলছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম থেকে মুক্তির একটা ব্যবস্থা হয় এই মাসের প্রত্যেকটি রজনীতে। এবং কালকে আপনারা শুনেছেন যে নুরুদ্দিন আল হাইসামি ইনার যে কাশফুল আস্তার সেটা 903 নম্বর হাদিস,
এবং ইমাম আলবানী রাহমাহুল্লাহ 1002 নম্বর হাদিস তার সহিহ আত-তারগিব আত-তারহিবের মধ্যে কি করেছেন, হাদিসটাকে সহি বলেছেন যে দিনে এবং রাত্রে অনেক মানুষকে আল্লাহ মুক্ত করে থাকেন। এবং সেখানে হাদিসটা ছিল ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকা মিনান নার ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। এবং ব্যাখ্যাতে বলা হয়েছে যে ফি রমাদান উতাকা শব্দ হবে। অনেক সময় আমরা ওই যে ইন্না ছাড়া বিভিন্ন হাদিসে আসছে ওলিল্লাহি উতাকা ও মিনান নার, এই জন্য উতাকা ও ওখানে যেমন আসছে পেশ দিয়ে ওই ইন্না আসার কারণে যে এটা জবর হবে এটা অনেকে খেয়াল করে না, আমার হয়তো কালকে রম বেখেয়াল হয়ে গেছে, কারণ ইন্না আসার আগে তার যে ইসম যেটা এটা গ্রামারটিক হিসাবে হবে, তারপরে যেটা আসবে উতাকা আ। ঠিক তদ্রূপ যে ওলি কুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন কি হবে দাওয়াতান মুস্তাজাবাতান, এটা হলো ইন্নার এসিম হচ্ছে সেই হিসাবে। তো যাই হোক, এটা হলো একটা গ্রামাটিক বিষয়, অনেক সময় এটাও লক্ষ্য রাখার প্রয়োজন হয়, কারণ না লক্ষ্য রাখলে কি হয় এটা অসুন্দর দেখায়। তো যাই হোক, ওই হাদিসের মধ্যে বলা আছে দিনেও কিছু মানুষকে আল্লাহ মুক্ত করে থাকেন, রাতেও মুক্ত করে থাকেন। তাইলে আমরা কি করব, দিনের বেলাও দোয়া করব, দোয়ার মধ্যে নিমগ্ন থাকব, রাতের বেলাও দোয়া করব, এমন যেন না হয় যে শুধু রাতে মনোযোগী থাকলাম আর দিনের ওইদিকে একটা সময় চলে গেল, হয়তো বা আমার জন্য ওই সময়টাই আল্লাহ রেখেছিলেন যে আমার বান্দা যদি এই সময় দোয়া করে আমার একটা সম্মানী মাসকে মূল্য দিতে গিয়ে আমি আল্লাহ তাকে মাফ করব, কিন্তু আপনি হয়তো দোয়া করলেন না, ফাঁকে চলে গেল। তো যাই হোক, এখন আমরা যে হাদিস বলছি তিরমিজির 382 নম্বর, এখানে শুধু এটাই আছে যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন এবং এটা হলো রমজানের প্রতিটি রজনীতে। তারপরে আসুন আট নম্বর মধ্যে আমরা বলবো যে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই হাদিসে তিনি রমজানের সাদর সম্ভাষণ জানাচ্ছিলেন যে কাদ আজাল্লাকুম শাহরু মুবারক, সেই কথা বলতে বলতে গিয়ে শেষে কি বললেন যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এবং এটা কোরআন কারিম মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন যে এখানে একটি রজনী আছে সেটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার। এবং হাজার মাসকে হিসাব করলে আমাদের যে হিসাব আমরা সহজে বুঝি 83 বছর 4 মাস হয়, এবং আল্লাহ যেহেতু বলেছেন তদপেক্ষা উত্তম এর অর্থ হলো এটার মর্যাদা মাহাত্ম্য আরো বেশি। এবং এটাও খেয়াল রাখতে হবে যে 83 বছর 4 মাস এক নাগাড়ে, তাও আমরা যদি 83 বছর 4 মাস কেউ আয়ু পাইও কথার কথা, তাইলে কি আমরা এক নাগাড়ে আবাদত করি না আমাদের সিংহভাগ সময় চলে যায় অন্য কাজে, শুধু আবাদতের জন্য সময় থাকে। আপনি 24 ঘন্টার মধ্যে হিসাব করলে 1/3 যদি ধরেন তাও আলহামদুলিল্লাহ, অনেক মুসলমানের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবেও না, যদি আবাদত গুজার ভালো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তো 1/3 আপনি, তাহলে 60 বছর যদি পান তাইলে কি হলো আপনার মাত্র 20 বছর যাচ্ছে আপনার আবাদতের মধ্যে। কিন্তু এখানে এক নাগাড়ে, হ্যাঁ আল্লাহু আকবার, আর 90 বছর যদি পান তাইলে মাত্র 30 বছর পাচ্ছেন আবাদতের জন্য। কিন্তু এখানে একটা রজনীতে এটা ভালো করে লক্ষ্য রাখার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিচ্ছেন এক নাগাড়ে 83 বছর 4 মাস, শুধু তাই নয় বরং তার চেয়েও আরো বেশি সুযোগ, সুবর্ণ সুযোগ। সেই জন্যই আমরা যদি বলি যে একদিক থেকে এই মাহে রমজানের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে, অপর দিক থেকে আমরা যদি বলি যে লাইলাতুল কদর এর মতো এই মহীয়সী রজনীর মাধ্যমে, তাহলে কোনো দিক থেকেই একটার থেকে আরেকটা কম হিসাবে নেওয়ার কোনো অবকাশ নেই। আল্লাহু আকবার, এত মাহাত্ম্যপূর্ণ একটা রজনী। আপনি চিন্তা করেন ওই হিসাবটা, ওই যে অঙ্কটা একটা একটু ভালো করে হিসাব করেন যে এই সুবর্ণ সুযোগ আমরা সারা জীবনে আবাদত করে আমরা পাচ্ছি না, সারা জীবন দিয়ে আমরা সেখানে পাচ্ছি না। সেই জন্যে ওইটার ক্ষেত্রে আমাদের কিছু তথ্য সঠিকভাবে না জানার কারণে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য আগামীতে সময় আসলে আমরা সেটার ব্যাপারে আলোচনা করব, সেই ক্ষেত্রে যেন আমরা কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার কাজে পা না দেই। এরপরে 10 নম্বর যেটা আসতেছে অথবা সিরিয়ালে যে একটু গোলমাল হয় আপনারা খেয়াল রাখবেন, ওমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুখারীতে আসছে 1782 এবং মুসলিমের মধ্যে আসছে, এটাও আসছে অন্য বর্ণনায় মাই শব্দটা, যে আমার সঙ্গে ওমরা করা সব, আর বুখারীতে আসছে যে রমজান মাসে ওমরা করা হজ্জের সমতুল্য। এটাই তো যথেষ্ট, হজ এটা অনেক বড় একটা ব্যাপার, এর ব্যাখ্যাতে অনেক কথাই আসছে, কিন্তু ব্যাপক কথা হলো এই যে সবার জন্য এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে রমজান মাসে যদি আমরা ঠিকমতো ওমরা করতে পারি এটার সওয়াব হলো সমতুল্য কিসের, যে বুখারীর বর্ণনা অনুযায়ী আল্লাহু আকবার হজ্জের সমতুল্য, আর মুসলিমের এক বর্ণনায় আবার তিরমিজিতে আসছে আরো বিস্তারিতভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি যেন হজ করে ফেলেছেন এর যে সওয়াবের সমতুল্য। তো ঠিক তদ্রূপ আরেকটি বলবো আমরা, এটা 11 নম্বর হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটা দিয়ে আমরা শেষ করে দিব যে ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ও মালিহি ও জারিহি তুকাফিরুহু
ওয়াসিয়াম ও সাদাকা, এটা আসছে কোথায়? বুখারী শরীফ 525, মুসলিম শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাস্তব একটা বিষয়, আগে তো আমরা ক্ষমার কথা শুনেছি, এখন আমরা কাফফারার কথাও শুনেছি। কাফফারা কিন্তু হয় জরিমানা, যেটা প্রায়শ্চিত্ত আমরা বলি, তো সেটাও হচ্ছে রোজার মাধ্যমে। তাইলে রোজায় শুধুমাত্র ক্ষমাই হয় না, কাফফারাও হয়। কাফফারা এটাকে আপনার অপসারণ করার জন্য, সেটাকে দূরীভূত, তাইলে আপনার যে সমস্ত পাপের কারণে, পাপের পাকড়াও হতে পারত, কোনো বিপদ আসতে পারত, কোনো অসুখ বিসুখ আপনাকে পেতে পারত, অথবা আপনার আরো বিভিন্ন ধরনের দিক থেকে ক্ষতিগ্রস্ত আপনি হতেন, অনেক নিয়ামত থেকে আপনি বঞ্চিত হতেন। কারণ এক হাদিসে আসছে যে পাপের কারণে আল্লাহর বান্দা লাইয়ুহরামু মিনার রিজকি বিযামবিন ইউসিবু, আল্লাহর বান্দা কোনো কোনো সময় কোনো কোনো পাপের কারণে সে রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহু আকবার। তাহলে আমরা অনেক সময় বলি না যে পাপ বাপেরও ছাড়ে না, পাপের খেসারত পোহাতে হয়। তাহলে এখানে আমরা বলবো যে এই হাদিসে এইগুলো বলা হচ্ছে, হয় এই রমজান, এবং সেই সাথে নামাজের কথা বলা হলো আগে, এবং সৎকার কথাও বলা হলো আগে। তাইলে প্রাসঙ্গিকভাবে এগুলো যখন এসে গেল, আমরা যেন মাহে রমজানে এগুলোর প্রতি যত্নশীল হই। হাদিসে কি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যে ব্যক্তি তার পরিবার পরিজনকে নিয়ে তার ধন সম্পত্তি উপার্জন এবং ব্যয় করার ক্ষেত্রে এবং তার প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করা, এগুলোকে কেন্দ্র করে সে কি করে পাপে লিপ্ত হয়, কোনো ধরনের গ্লানিতে সে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলোরও কাফফারা কিসের মাধ্যমে হয়? নামাজের মাধ্যমে হয়, এবং রোজার মাধ্যমে হয়, এবং দান খয়রাতের মাধ্যমে হয়। তাইলে আমাদের এই রোজার সাধনার মধ্যে আমরা দেখতে পেলাম যে পাপের কাফফারও আছে, এবং সেখানে আমরা দেখতে পেলাম যে আপনার নামাজের কথাও আছে যে পাপের কাফফারার মধ্যে। আমরা তাহলে নামাজের ক্ষেত্রে আরো বেশি যত্নশীল হব, কেননা নামাজ যদি আমরা না পড়ি, অনেকে অনেক জিজ্ঞাসা করেন, আমরা সময় মতো হয়তো উত্তর দিব, তাহলে আমাদের রোজা দিয়েও কাজ হবে না, অন্যান্য আবাদত দিয়েও কাজ হবে না। বিশেষ করে যেটা অনেক আলিমগণ তার শেষ নির্যাসে গিয়ে বলতেছেন যে একেবারেই যারা নামাজ পড়ে না, আর এটার ক্ষেত্রে যারা বলেছেন যে বেনামাজি কাফির না, ইমাম আলবানী রাহমাহুল্লাহ তিনিও বলে দিয়েছেন যে এই লোক কাফির না হলে আর কি হবে, যে তার অবস্থা বলে দিচ্ছে যে সে নামাজকে মোটেও শ্রদ্ধা করে না। ওই যে যারা বলছিলেন যে নামাজ অস্বীকার করলে মানে সেই শর্তেই কুফুর ফতোয়া তার উপর চাপবে, ইমাম আলবানী নিজেই যিনি বেনামাজিকে কাফির এক বাক্যে বলেন না, তিনিও বলেছেন যে একদিনও যদি না পড়ে তাহলে তার অবস্থা বলে দিচ্ছে যে সে আসলে নামাজ সম্পর্কে অশ্রদ্ধাশীল। তো আমি আজকে এখানে এই কথা বলার উদ্দেশ্য, ফতোয়াটা আপনার সামনে স্প্রেস করা নয়, এখানে বলার উদ্দেশ্য হলো যে আজকেও কিন্তু আপনি দেখবেন যে এই মাহে রমজানের এত গুরুত্বপূর্ণ একটি মাসেও, এত ফজিলতপূর্ণ একটি মাসেও, এবং কঠিনভাবে সারা পৃথিবীকে আমাদেরকে যেখানে একেবারে জাতীয় একটা আমরা বলবো যে একটা ব্যাধি এবং একটা বিশ্বব্যাপী মহামারী, আল্লাহ আকবার, এটা যখন ঘিরে রেখেছে মানুষকে চতুর্দিক থেকে, চৌহদ্দির মধ্যে আটকে রেখেছে, হোম কোয়ারেন্টাইন, খালি এটা বুঝবেন না যে আপনার ওই যাতায়াতের স্বাধীনতা নষ্ট করতেছে, আপনাকে মানসিকভাবে যে চাপের মধ্যে ফেলেছে, অনেকে ওই জেলখানার মধ্যে আবদ্ধ হওয়ার যে কথাগুলো সেখানে আওড়াচ্ছেন, কেন এটা মানুষের যে চাপ, তো এটা কঠিন একটা অবস্থার মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে, অক্টোপাসের মতো আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। কিন্তু এই সময় এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য মতো, আল্লাহ এই তাকে খুশি করার জন্য যে ইবাদত প্রবর্তন করলেন, যে আমরা জমিনে থেকেও আরশে আজিমের মালিক তার সাথে আমাদের যে কমিউনিকেশন, তার সাথে আমাদের যে যোগ সূত্র, এটাকে অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা মজবুত করতে পারি। কেউ বলেছেন যে আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে কোরআন তিলাওয়াত করেন, আর যদি আপনি চান যে আল্লাহ আপনার সাথে কথা বলুক তাহলে আপনি নামাজ পড়েন, আর কেউ এর বিবৃতি বলেছেন। মোট কথা, নামাজের মধ্যে আমরা ওই যে সরাসরি কনভারসেশন পাচ্ছি, বিশেষ করে সূরা ফাতিহায় আপনি যখন একটা আয়াত বলেন আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, আল্লাহ আকবার, এই নামাজটা আমরা কেন পড়ব না, এবং এই নামাজ যেহেতু আমাদের সকল পাপের কাফফারা হয় তাহলে আমরা কেন সেটা করবো না। ঠিক তদ্রূপ দান খায়রাত অন্যান্য সময় যদি আমরা করে থাকি, তার একটা গুরুত্ব যে কোনোভাবে বুঝে এই মাসে এবং এই মৌসুমে এবং বর্তমান যে যুগ সন্ধিক্ষণ, এই সময় যেন তার মাহাত্ম্য এবং গুরুত্ব আরও বেশি অনুধাবন করে আমরা সেটার প্রতি কী করি অগ্রসর হই, এবং আমরা হাত প্রসন্ন করি, প্রশস্ত করি যে তোর মনের দরজা খুলুক আগে, পরে খুলবে, পরে আগে খুলুক হাত, তোরা দে রে যাকাত, যাকাতেরও সুগুরুত্ব দিতে হবে, এবং যাকাতের পর্ব আগামীতে আসলে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্ত রমজান এবং রমজানের সাথে সম্পৃক্ত করে রোজারও কিছু ফজিলতের কথা আসলো, সেই সাথে থেকে যাবে আরেকটা বিশেষ করে রোজার কি ফজিলত সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। মহান রব্বুল আলামিন, এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম এর মাধ্যমে তার এত বড় একটি মেহমান মাহে রমজান,
এটার কদর বোঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন তাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দানের ধন্য করেন। এই রমজানকে কেন্দ্র করে কত মানুষ কত কবিতা রচনা করেছে, কেউ সুর দিয়ে আপনার আপনার সেই সঙ্গীতও গেয়েছে। ছোট বয়সে আমারও একটা মানে নিজস্ব রচিত একটা সঙ্গীত ছিল যে মাহে রমজান রমজান তুমি যে মহান আল্লাহর মেহমান, তুমি এলে বলে খুশিতে মরা হয়ে পড়েছি আত্মহারা, কি দিয়ে তোমাকে করব বরণ সে নিয়ে হয়েছি মোরা দিশাহারা, মাহে রমজান রমজান তুমি যে মহান আল্লাহর মেহমান। আসুন মহান আল্লাহর মেহমানকে সম্মান দিয়ে আমরা আল্লাহর কাছে সম্মানী হই, আমাদের গুনাহ খাতা ক্ষমার এবং কাফফারার ব্যবস্থা করি এবং ইহ পরকালীন কল্যাণ লাভের ধন্য হওয়ার ব্যবস্থা নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং রমজান শব্দের মধ্যে একটা অর্থ ছিল যে এটা ভস্মীভূত করে দেয়, তার মানে এর সাথে একটা সঙ্গতি আছে যে এই মৌসুমে এটা প্রবর্তন হয়েছিল গরমের মৌসুম, সেখান থেকে এটা নাম এসেছে, কিন্তু এটা একটা বাস্তবের সাথে মিল হয়ে গেছে যে এই মাসের সাধনায় কি হবে আমাদের পাপগুলো ভস্মীভূত হবে। আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে পাপ থেকে নিতিন ক্লিন হয়ে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।